দর্শক, চট্টগ্রাম থেকে হরতাল অবরোধের প্রথম দিনের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, সারাদেশে অবরোধ চললেও বন্দরনগরী চট্টগ্রামে আসলে হরতাল অবরোধ কর্মসূচি সমানতালে চলছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, জনজীবন কতটা বিঘ্নিত হচ্ছে, সার্বিক বিষয় জানাবেন আমাদের। সারা দেশে কিন্তু এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি চট্টগ্রামে কিন্তু অবরোধের পাশাপাশি হরতালও ডেকেছে। চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা এবং দক্ষিণ জেলা বিএনপি, কারণ তাদের যে দাবি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কোস্তি মাহমুদ চৌধুরীকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে নির্যাতন এবং হয়রানি করা হচ্ছে, এর প্রতিবাদে তারা অবরোধের পাশাপাশি হরতাল ডেকেছে। এবং এই হরতাল কিন্তু একরকম স্বতঃস্ফূর্ত ভাবেই পালিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সকাল থেকেই কিন্তু সড়কগুলোতে যে যান চলাচল, সে যান চলাচল কিন্তু একদমই সীমিত পরিসরের ছিল এবং গণপরিবহনের যেই উপস্থিতি, সেই উপস্থিতিও কিন্তু কম, এর বাইরে দূরপাল্লার কোনো যানবাহন কিন্তু চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি। এর বাইরে অন্যান্য দিন অন্যান্য অবরোধ এবং হরতাল কর্মসূচিতে আমরা যেরকম পিকেটারদের পিকেটিং করতে এবং পিকেটিং করতে দেখি বা যান চলাচলে বাধা দিতে দেখি, এবারের আজকের হরতালে কিন্তু তেমন কি দেখা যায়নি। যদিও ভোরের দিকে চট্টগ্রামের পতেঙ্গা কাজগড় এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এর বাইরে কিন্তু গাড়ি ভাঙচুর বা এ ধরনের কোনো ঘটনা আজকে ঘটেনি। যদিও বিএনপি কর্মী সমর্থকরা অন্তত 15টি পয়েন্টে তাদের অবরোধ এবং হরতাল সমর্থনে মিছিল বের করেছে, এর বাইরে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়ে তাদের যে শান্তি এবং উন্নয়নের যে সমাবেশ করার কথা সেই সমাবেশগুলো কিন্তু তারা অব্যাহত রেখেছে। একরকম উভয় পক্ষের কিন্তু রাজপথে উপস্থিতি ছিল, যদিও সে ধরনের সহিংসতা কিন্তু আমরা কোনো পক্ষ থেকেই দেখিনি। একরকম স্বতঃস্ফূর্ত ভাবে এবং শান্তিপূর্ণ ভাবে এই হরতাল পালিত হয়ে গেছে আর কিছু সময়ের মধ্যে হরতাল শেষ হবে, যদিও অবরোধের যে কর্মসূচি সেই কর্মসূচি আগামী পরশু ভোর পর্যন্ত চলবে। তো আদনান, এই ছিল চট্টগ্রাম থেকে সবচেয়ে। সোহাগ কুমার বিশ্বাস, আমি স্টুডিও থেকে সালাউদ্দিন সাদী বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।